ঝাড়খণ্ডত ধুলিষ্যাত বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি। সাম্প্রদায়িকতার বিপরীতে উন্নয়নক অগ্রাধিকার ঝাড়খণ্ডর জনতার। বাংলাদেশের ভয়ক পিঠি দি মার বান্ধি থিয় হল জাতি জনগোষ্ঠী। নির্বাচন আয়োগের ভূমিকায়ও প্রভাব পেলালে ঝাড়খণ্ডর ফলাফলত। আজি ঘোষণা হল মহারাষ্ট্র ঝাড়খণ্ডর বিধানসভা নির্বাচনের ফলাফল। মহারাষ্ট্রত ব্যাপক জনসমর্থনে সরকার গঠন করে এনডিএ। তার বিপরীতে প্রায় সকল এক্সিট পলক ভুল প্রমাণিত করে ঝাড়খণ্ডত দ্বিতীয়বারলৈ সরকার গঠন ইন্ডিয়া মিত্রজোঁটর। ঝাড়খণ্ডত ইন্ডিয়ায় লাভ করা ব্যাপক জনসমর্থনত কথা স্পষ্ট হয়ে পড়ছে যে রাজ্যখনত সম্পূর্ণরূপে বিফল হয়েছে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি। উল্লেখ্য যে মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডত দুটা বিপরীত রণনীতিরে নির্বাচনী যুদ্ধত নামিছিল বিজেপি। মহারাষ্ট্র ধনবল বাহুবলর আশ্রয় লৈছিল বিজেপিয়ে। তার পরিবর্তে ঝাড়খণ্ডর ক্ষেত্রে সাম্প্রদায়িক মেরু বিভাজনের জড়িয়ে নির্বাচনী বৈতরণী পার করার সপন দেখিছিল বিজেপিয়ে। আর ঝাড়খণ্ডত বিজেপির সাম্প্রদায়িক মেরু বিভাজনের গুড়ি ধরেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ঝাড়খণ্ডত বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিক রাইজে নস্যাত কিয় করলে তাক ইতিমধ্যে আরম্ভ হয়েছে চর্চা। ঝাড়খণ্ডত বিজেপির পরাজয়ের কারণ হিসাবে মূলত চিহ্নিত করা হয়েছে তিনটা কারক। প্রথম, সাম্প্রদায়িকতার বিপরীতে ঝাড়খণ্ডর রাইজে আঁকালি লয় হেমন্ত সোরেন সরকারের উন্নয়নমূলক আঁচনিসমূহ। দ্বিতীয় কারণ, বাংলাদেশী অনুপ্রবেশকারীর পোশাক পিন্ধাই ঝাড়খণ্ডত যেনেকৈ মুসলমানক বিজেপিয়ে লক্ষ্য হিসাবে লৈছিল সেয়াই গুরুত্ব নাপালে ঝাড়খণ্ডর জনজাতীয় লোকের মাজত। আর তৃতীয়তে, ঝাড়খণ্ডত নির্বাচন আয়োগে যদরে দেখাদেখিকই বিজেপির হয়ে পক্ষপাতিত্ব করেছিল তারও প্রভাব পড়ে নির্বাচনত। উল্লেখ্য যে হেমন্ত সোরেন সরকারে শাসনলৈ আহিয়েই ঝাড়খণ্ডত আরম্ভ করেছিল কেইবাখনো যুগান্তকারী আঁচনি। তার ভিতর মুখ্যমন্ত্রী মাইয়া সন্মান যোজনা, বাকি থাকা বিদ্যুৎ বিল আর কৃষকর ঋণ মাফ, বিশেষকৈ মুখ্যমন্ত্রী মাইয়া সন্মান আঁচনিক জাতি জনগোষ্ঠী নির্বিশেষে সকল মহিলায় আঁকালি লৈছিল আর তারই প্রতিফলন দেখা যায় এই নির্বাচনত। উল্লেখনীয়ভাবে এই আঁচনির ধন 1000-2500 টাকালৈ বৃদ্ধি করাটো আছিল ইন্ডিয়া মিত্রজোঁটর এক নির্বাচনী প্রতিশ্রুতি, যার ফলশ্রুতিত ইন্ডিয়াক ব্যাপক জনসমর্থন আগবায় ঝাড়খণ্ডর জনতায়। একদরে রাজ্যের সামাজিক সুরক্ষা পেনশন আঁচনির দ্বারা ঝাড়খণ্ডত লাভান্বিত হয় 30 লাখ লোক। প্রব্রজিত শ্রমিকর বাবেও ঝাড়খণ্ড সরকারে কোভিডর সময়ের আগবায় আছিল সাহায্য। ঝাড়খণ্ড সরকারের এই সমূহ উন্নয়নমূলক আঁচনির সম্মুখত নিষ্প্রভ হয়ে পড়ে সাম্প্রদায়িক রাজনীতি। উল্লেখ্য যে বিজেপিয়ে ঝাড়খণ্ডত বাংলাদেশী অনুপ্রবেশকারী আদিবাসী জনতার প্রতি ভাবুকি কঢ়িয়াই অনা বলে এক নেগেটিভর সৃষ্টি করব বিচারিছিল। কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চার উন্নয়নমূলক আঁচনির সম্মুখত বিফল হয় এই রণনীতি। উল্লেখনীয়ভাবে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিপরীতে জে জে এমে ধারাবাহিকভাবে উন্নয়নের নামত নির্বাচনী প্রচার চলাইছিল। তার লগতে বিজেপির সাম্প্রদায়িকতার বিপরীতে স্থানীয় সমস্যার উপর ভোট বিচারিছিল জে জে এমে। উদাহরণস্বরূপে নির্বাচনী ইস্তাহারত হেমন্ত সোরেনে NRC আর ইউনিফর্ম সিভিল কোডর বিপরীতে উল্লেখ করেছিল আদিবাসীর অধিকার আর স্থানীয় ভূমি আইনের কথা। আর ইয়ারপরা একত্রিত হয়েছিল সমূহ বিজেপি বিরোধী আদিবাসী, আর যার ফল লাভ করবলে সক্ষম হয় ইন্ডিয়া মিত্রজোঁটে। ইয়ারোপরি নির্বাচন আয়োগের ভূমিকায় ঝাড়খণ্ডত ক্ষতি করে বিজেপিক। ঝাড়খণ্ডত দেখাদেখিকই বিজেপির হয়ে পক্ষপাতিত্ব করেছিল নির্বাচন আয়োগে। বিজেপিয়ে এটার পাছত আন্ত সাম্প্রদায়িক মন্তব্য করে যার পাছতো নিষ্ক্রিয় হয়ে আছিল নির্বাচন আয়োগ। আনকি সাম্প্রদায়িক ভিডিও প্রচার করেছিল বিজেপিয়ে। নির্বাচন আয়োগের এই কাণ্ডত ঝাড়খণ্ডর জনতা বিতুষ্ট হওয়া বলে সন্দেহ করা হয়েছে। আর মূলত এই কারণতেই ঝাড়খণ্ডত এক ঐতিহাসিক বিজয় সাব্যস্ত করবলে সক্ষম হয় হেমন্ত সোরেন লগতে ইন্ডিয়া মিত্রজোঁট। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।